এই মুহূর্তে বড় খবর, পাশাপাশি দুটো মিছিল, জোড়া মিছিলকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত শহরের রাজপথ। একদিকে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে যে মিছিল, রাষ্ট্রপতিকে অবমাননার মন্তব্য অখিল গিরির, এবং তাকে বরখাস্ত করতে হবে, তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর প্রতিবাদে যে মিছিল। এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন আরেকটি মিছিল পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, এবং সেই অভিযোগকে কেন্দ্র করে বিজেপির প্রতিবাদ মিছিল। একেবারে ডেঙ্গির বিরুদ্ধে পুরসভার ভূমিকা নিয়ে প্রতিবাদ মিছিল বিজেপির। ধুমধুমের পরিস্থিতি, প্রতীকী মশাকে ব্যবহার করা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন সেই মশাতে আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ দেখানো হচ্ছে বিজেপির তরফে। যেভাবে উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে ডেঙ্গির পরিসংখ্যান, প্রতিদিন ডেঙ্গির আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমে পড়েছে বিজেপি। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, তাছাড়া পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি রীতিমত ধুমধুমার পরিস্থিতি, প্রতীকী মশা নিয়ে বিজেপির মিছিল, এবং সেই মিছিলকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি। পার্থ, বলো একবার। একেবারে দেখো, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার ঠিক সামনে কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ি, এবং সেই ফিরহাদ হাকিমের বাড়ির সামনে বিজেপির কর্মীরা তারা চলে আসেন, বিজেপির যুব মোর্চা নেতৃত্ব তারা চলে আসেন, এবং এখানে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, এমনকি এখানে দেখতে পাচ্ছ আগুন জ্বালানো হয়েছে, এবং কি যে বিষয়টা, যে রুট তৈরি করা হয়েছিল পুলিশের তরফ থেকে, যে রুট থেকে আজকে মিছিলের জন্য যেতে বলা হয় সেই রুট ভেঙে তারা কিন্তু একেবারে অন্য রুট দিয়ে তারা এগোতে শুরু করে, এবং একেবারে চেতলা অগ্রণী ক্লাবের সামনে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দক্ষিণ কলকাতা বিজেপি যুব মোর্চার তরফ থেকে আজকে যে ডেঙ্গি নিয়ে প্রতিবাদ মিছিল তারা শুরু করে, তারা কিন্তু একেবারে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে চলে আসে, পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়, কোন রকমের পুলিশ এখান থেকে গার্ডরেল দিয়ে তাদেরকে আটকাবার চেষ্টা করতে থাকে, কিন্তু একেবারে ইন্দ্রনীল খাকে কিন্তু কলকাতা পুলিশের তরফে আটক করা হচ্ছে। রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাক, হাত ভাঙা আমার, এবং সুব্রত দেখতে পাচ্ছি যেভাবে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে কিন্তু এই প্রতিবাদের বাধা দেওয়া হয়। আমার সঙ্গে রয়েছে ইন্দ্রনীল, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে পুলিশকে আজকে মিস ইউজ করছে তৃণমূল কংগ্রেস দেখতেই পাচ্ছেন, আমাদের কার্যকর যারা সাধারণ মানুষের কথা বলছে তাদের বিরুদ্ধে তাদেরকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, কারণ সাধারণ মানুষ গণতন্ত্রের প্রতিবাদের ভাষা তারা গণতান্ত্রিক কণ্ঠরোধ করতে পারে। পুলিশের তরফে বলা হচ্ছে আদালতের অনুমতি দেওয়া যে রুট, সেই রুট আপনারা অবশ্যই সাধারণ মানুষের যে রাস্তা দিয়ে প্রতিবাদ করবে করবে। আমরা দেখতে পাচ্ছি ইন্দ্রনীল খা, তিনি উপস্থিত ছিলেন এই মিছিলে, এবং এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের তরফে সেই আগুন নেভানোর ব্যবস্থা করা হচ্ছে। ফিরহাদ হাকিমের বাড়ির সামনে যে প্রতীকী আগুন জ্বালিয়েছিলেন বিজেপি যুবকর্মীরা, সেই আগুন নেভানোর চেষ্টা চলছে কলকাতা পুলিশের তরফ থেকে, এবং পাশাপাশি ধরপাকড় চলছে। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এখানে দর্শকদের দেখাতে চাইবো যে মুহূর্তে ব্যারিকেড ভাঙা হয় সেই মুহূর্তের ছবি। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, যখন একের পর এক ধরপাকড়ে পুলিশ শুরু করে, রীতিমত ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়। যেভাবে ডেঙ্গির পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে, শুধুমাত্র কলকাতা শহর নয়, রাজ্য জুড়ে ডেঙ্গির সংক্রমিতের সংখ্যা বাড়ছে, প্রতিদিন মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে, পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একেবারে বিজেপির তরফে, বিজেপি যুব মোর্চার তরফে মিছিল বের করা হয়, এবং যেটা অনুমতি ছিল মিছিলের সেই অনুমোদিত রুট ভেঙে অন্য রুটে গিয়ে একেবারে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে বিজেপি যুব মোর্চার যে মিছিল, এবং সেই ব্যারিকেড ভাঙা হচ্ছে যখন, সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন।